নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 আগস্ট 2022 বুধবার, যে আগামীকাল বুধবার যে 5 রাশির সুপার প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে একটি অনুরোধ, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে অনেক কিছু বিষয় আপনাদেরকে কিন্তু বলা হবে, যেটা আপনারা আগে শুনুন বুঝুন, তারপর আপনার জীবনে সেটা প্রতিফলন করুন। দেখবেন আপনার সাকসেস, আপনার সফলতা নিশ্চিত রূপে কিন্তু হবেই হবে। তো আগামীকাল বুধবার যে 5 রাশির সুপার প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, তার আগে প্রত্যেকে ওং গাং গণপতয়ে নমঃ, অবশ্যই জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে কমেন্টটি করুন, সিদ্ধিদাতা গণেশের জয়। অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই আপনারা করবেন। দেখুন আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। এই যে প্রাপ্তি হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যে যদি যোগ থাকে তাহলে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। খুব একটা গরিব মানুষেরও ঘটতে কিন্তু পারে, কিন্তু আপনার জন্মছকে কখন যোগ আছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। কারো কারো ক্ষেত্রে হয়তোবা কেটে গেছে, কারো কারো ক্ষেত্রে আপনার হয়তোবা যোগটা আসতে আরও 6 মাস সময় লাগবে, এরকম কিন্তু হয়। অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বলছি, সেই 5 রাশির কম হোক বেশি হোক প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করবে। আর এই প্রাপ্তির যে কলিযুগের যে রাজা, যে আকস্মিক প্রাপ্তির মালিক, সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনি এখন আপনার জন্মকুণ্ডলীটা খুলে দেখুন রাহু গ্রহের পজিশন কেমন আছে। রাহু গ্রহ নক্ষত্র এবং ডিগ্রি এবং ভাবগত দিক থেকে কোনভাবে অবস্থান করছে, এটা কিন্তু একান্তই জানা দরকার। এখানে দেখা দরকার যে রাহুর বলবত্তা, রাহু আপনার নিচস্থ নেই, তো এই জায়গাটা কিন্তু দেখা দরকার। রাহু কিন্তু আপনার এই ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে আগামীকাল। যে 5 রাশির কথা বলছি, সেই 5 রাশির লাখো কোটি মানুষ আছে, সবার ক্ষেত্রে যে এটা অ্যাপ্রুভ হবে সেটা নয়। যাদের ক্ষেত্রে আগামীকাল গাঢ় যোগ থাকছে, তারা কিন্তু আগামীকাল কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে, যে কোনো দিক থেকে অর্থ কিন্তু হবে। যারা ইনভেস্টমেন্ট করছেন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, তারা নিজস্ব জন্মছকটা বিচার করান। যাদের ক্ষেত্রে জন্মছক নেই, হস্তরেখা বিচার করান, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এর পাশাপাশি যাদের ক্ষেত্রে, আবারও বলছি, যাদের ক্ষেত্রে জন্মছক বা হস্তরেখা বিচার করানোর পর আপনার আছে দেখতে পাচ্ছেন কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে, কী কারণ, সেখানে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন অথবা পাওয়ারিং আপনারা পরিধান করুন, বিশেষভাবে কিন্তু আপনার লাভ আপনার কিন্তু আসবে। অর্থাৎ এই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ারিং আপনার ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে। রাহু, শুক্র, শনি এবং বুধ, এই 4টি গ্রহ হচ্ছে এই প্রাপ্তির মেন মুখ্য কারক গ্রহ। এই 4টি গ্রহ যদি আপনার ন্যাকাল চার্টে যদি শুভ অবস্থায় অবস্থান করে, এই পাওয়ারিং কী করবে, এই 4টি গ্রহকে একসঙ্গে নিয়ন্ত্রণ কিন্তু করবে। অর্থাৎ এটা শুভ অবস্থায় যখন অবস্থান করবে, তাহলে জানবেন আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। কারো কারো ক্ষেত্রে কী হচ্ছে জানেন, অল্পের জন্য প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, তখন হতাশ হচ্ছে বড় ধরনের একটা প্রাপ্তি। যদি আপনি রাহু কবচটা বা রাহু রক্ষা কবচ বা পাওয়ারিং যদি আপনারা পরিধান করতেন, তাহলে কিন্তু আপনি আজকে হয়তো কোটিপতি কিন্তু হয়ে যেতে পারতেন। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু যোগ কিন্তু থাকে, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সময় কিন্তু থাকে, কেউ অ্যাচিভ করতে পারে, কেউ অ্যাচিভ করতে পারে না। অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বলছি,
এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে, কত টাকা আপনি পেতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব। এই ভাগ্যের যেহেতু খেলা, আপনার ভাগ্যভাবকে স্ট্রং হওয়া দরকার, আপনার ধনভাবকে প্রবল হওয়া দরকার, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবটাকে কিন্তু দেখা দরকার। যারা হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডল বিচার বা রাহু রক্ষা কবচ বা আপনারা পূজাপাঠ বা রত্ন বিষয়ে জানতে চাইছেন, রত্ন নিজে বা পাওয়ার নিতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, আজকে আপনার হচ্ছে না, আগামী দু মাস মধ্যে আপনার হতে পারে। কখন আপনার ভাগ্য খুলে যাবে কেউ কিন্তু বলতে পারে না। তবে আমি আবারও বলবো, ইনভেস্টমেন্ট করার আগে একবার দক্ষ অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন, আপনার সঠিক প্রতিকার করুন, রেমিডিয়াল মেজারমেন্ট করুন, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টে অর্থ পাবেন সেটা বারবার বলছে আপনার ভাগ্য, ভাগ্য কিন্তু শেষ কথা আপনাকে কিন্তু বলবে। এই প্রাপ্তির জায়গাটা কম হোক বেশি হোক, দেখুন ঘড়ির কাঁটার মতো কিন্তু মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে, একই কিন্তু ভাগ্য কিন্তু থাকে না। আপনি পাচ্ছেন না কিন্তু আপনি পেতেও পারেন, বা যারা পাচ্ছেন কারো ক্ষেত্রে কম পাচ্ছেন, এটা কিন্তু পাওয়া নয়, প্রবল প্রাপ্তি, সুপার প্রাপ্তি যে পাঁচ রাশির ক্ষেত্রে ঘটতে চলেছে। সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো সম্পূর্ণ আলোচনাটা অবশ্যই শুনবেন, একবার না, যারা দেখছেন ভিডিওটি কি না, পাঁচবার ভিডিওটি শুনুন, বুঝুন যে আমি এখানে আপনাদেরকে কি বলতে চাইছি। শুধুমাত্র রাশির নাম শুনে আপনি ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, দায়িত্বটা সম্পূর্ণ আপনার। আপনি একটা ন্যাকালচার বিচার করতে পারছেন না, আপনি হস্তরেখা বিচার করতে পারছেন না, অনলাইন কনসালটেন্সি আপনারা করুন, সেখানে আপনার যোগ থাকলে তবেই আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন, আর যোগ না থাকলে অযথা ইনভেস্টমেন্ট কিন্তু করলে আপনার প্রচুর অর্থ লস কিন্তু হবে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের শুভ সময় দুপুর 1:15 থেকে 4:45 পর্যন্ত, কন্যা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:44 থেকে আপনার 12:15 পর্যন্ত। তিন নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 8:49 থেকে 10:16 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 11:30 থেকে শুরু করে 1:15 পর্যন্ত। এরপরে সব শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8। আপনাদের রাশিভিত্তিক শুভ সময় সেটা হচ্ছে সকাল নটা থেকে 11:21 পর্যন্ত। রাশিভিত্তিক আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন, যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, হস্তরেখা বিচার, জন্মকুণ্ডলী বিচার, গ্রহরত্ন, পূজাপাঠ,
বাস্তুক্ষেত্রে যারা দেখাতে চাইছেন বা রাহু রক্ষা কবচ বা রাহু কবচ বা পাওয়ারিং যারা নিতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে আপনারা যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।